এয়ার টিকিট কখন কনফার্ম করবেন? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনি কখন হচ্ছে এয়ার টিকিটটা কনফার্ম করবেন। যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন প্রসিডিওর পর আপনার কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পেয়েছেন অথবা এখন পর্যন্ত পাননি, ইউনিভার্সিটি থেকে আপনার পেপার চলে আসছে, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা অপেক্ষমান, তাদের অনেকেরই ধারণা, হ্যাঁ আমার অলমোস্ট সব কিছু গুজগাছ হয়ে গেছে, আমি এখন হচ্ছে আমার টিকিটটা কাটতে চাই বা আমার টিকিটটা কনফার্ম করতে চাই, কারণ আমি জানি যে আমি যদি একটু আগে টিকিটটা কনফার্ম করতে পারি তাহলে অবশ্যই আমার একটু ভালো একটা প্রাইজ আসবে। তো এই বিষয়টা চিন্তা করে কিন্তু আমরা একটু আগে ভাগে টিকিটগুলো কাটার চেষ্টা করি। তো আমি প্রথমেই যে বিষয়টা বলবো যে কখন আপনি কাটবেন, কখন উত্তম সময় এবং কখন, এটা হচ্ছে যে যখন আপনি হাতে ভিসাটা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনি টিকিটটা কনফার্ম করবেন, এটা হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে। কিন্তু এছাড়াও অনেক প্রসিডিউর রয়েছে যেটা আমরা চাইলে একটু আগে করতে পারি, সেটা হচ্ছে যে আমি এখনও ভিসা পাইনি বাট আমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, আমি হচ্ছে VFX-এ আমার পেপারসগুলো জমা দিয়ে দিয়েছি, সো আশা করা যায় আমি ভিসা পেয়ে যাব, সেই ক্ষেত্রেও কিন্তু আমি চাইলে একটা এয়ার টিকিট কনফার্ম করতে পারি। এবং আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই আপনি যখন এয়ার টিকিট কনফার্ম করতে যাচ্ছেন যে ডেটটা আপনি ফিক্সড করবেন সেটা হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে যেই অ্যাডমিশন লেটার পেয়েছেন সেইখানে হয়তো বা আপনার এন্ট্রান্স ডেটটা দেওয়া থাকবে, আপনি কখন চায়নাতে যাবেন, কখন ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি এন্টার করবেন, এইটার একটা নির্দিষ্ট টাইম থাকে। সো সেই টাইমের মধ্যেই আপনি এয়ার টিকিটের কনফার্ম করবেন, সেই ডেটটা কনফার্ম করবেন, এয়ার টিকিটটা যখনই কনফার্ম করতে যাচ্ছেন সেই ডেটে হচ্ছে আপনি এয়ার টিকিটটা কনফার্ম করবেন, যে কারণ হচ্ছে আপনার এই সময়ের মধ্যেই আপনাকে এই ইউনিভার্সিটিতে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে একটা হ্যাসেলের মধ্যে পড়তে হবে। তো এই বিষয়টা মাথায় রেখে হচ্ছে আপনি এটা করবেন। এছাড়াও হচ্ছে যদি আপনার হয়ে কেউ কাজটা করে দেয় তার কাছ থেকে একটু পরামর্শ নেবেন, জেনে নেবেন, এবং প্রয়োজন পড়লে আমরা অনেক সময় বলে থাকি, আমি অনেক সময় বলি প্রয়োজনে হচ্ছে আপনি এই ডেটের বাইরেও ইউনিভার্সিটিতে এন্টার করতে পারবেন, তবে সেটা ইউনিভার্সিটির অনুমতি সাপেক্ষে, আপনি চাইলে নিজে নিজে করতে পারবেন না। তো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন, তারা আপনাকে আরেকটা ডেট দিবে যে এর মধ্যেই আপনি এন্টার করেন ইউনিভার্সিটিতে। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনি যখন ভিসার টোকেনটা পেয়ে যাবেন তখন আপনি এয়ার টিকিটটা কনফার্ম করতে পারেন, ভিসা পেয়ে গেলেও এয়ার টিকিটটা কনফার্ম করতে পারেন, অথবা যদি আপনার মনে হয় যে না আপনার কনফিডেন্স আছে, আপনার A to Z পেপার সব কিছুই ঠিকঠাক আছে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি পেপার যা কিছু আছে সবগুলোই 100-এ 100, সো আপনি ভিসা পেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এয়ার টিকিটটি কনফার্ম করতে পারেন। তো এই হচ্ছে সময়, এই হচ্ছে সিস্টেম যে আপনি কীভাবে এয়ার টিকিটটি কনফার্ম করবেন। একটা ইনফরমেশান যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেখান থেকে এয়ার টিকিট নেন, যেভাবে এয়ার টিকিট নেব, খুব অথেন্টিক সোর্স ছাড়া এয়ার টিকিট নেবেন না, কারণ এতে করে আপনি কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে পারেন। কারণ ধরে নিলাম যে আপনার ইউনিভার্সিটিতে পৌঁছানোর সময় হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর, মাত্র 2 দিন, বাট আপনি 2 তারিখের একটা এয়ার টিকিট কেটেছেন, যেটা হচ্ছে যে আপনি 2 তারিখে অ্যাপ্লাই করে 3 তারিখে হচ্ছে ইউনিভার্সিটিতে পৌঁছে যাবেন, বাট যখন আপনি 2 তারিখে এয়ারপোর্টে যাচ্ছেন, যাওয়ার পরে দেখতেছেন যে না আপনার এয়ার টিকিটটি ফেক, যে আপনাকে এয়ার টিকিটটি করে দিয়েছে সেটা আসলে অথেন্টিক না, সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় আপনি একটু সময় নিয়ে এয়ার টিকিট কাটতে পারবেন না। ওই ইয়ারে যদি আপনার হচ্ছে ওই ফ্লাইটে যদি আর কোনো সিট না থাকে আপনি কিন্তু সেটাও ধরতে পারবেন না, এতে করে কিন্তু আপনার ইউনিভার্সিটিতে পৌঁছানোর যে ডেটটা রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হতে পারে, যার জন্য আপনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন। তো এই ওভারঅল বিষয়গুলো জাস্টিফাই করে খুব অথেন্টিক সোর্স ছাড়া এয়ার টিকিট কাটবেন না, প্রয়োজনে কিছু টাকা বেশি দিয়ে হলেও আপনি আপনার পছন্দ মতো এবং সঠিক জায়গা থেকে এয়ার টিকিটটি ক্রয় করবেন, এই হচ্ছে আমার সাজেশন। আশা করি কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।